অলিভিয়া 1970-এর দশকের বাংলাদেশের চলচ্চিত্রের এক পরিচিত এবং জনপ্রিয় মুখ। একই সঙ্গে বহুল আলোচিত ও সমালোচিত এই নায়িকা হঠাৎ করে নিজেকে সরিয়ে নেন চলচ্চিত্র মাধ্যম থেকে। কিন্তু কেন? বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমের নানা শাখায় যারা জনপ্রিয়তা পেয়েও স্বেচ্ছায় বা অনিচ্ছায় নিজেকে সরিয়ে নিয়েছেন, কিংবা একেবারে সরিয়ে না নিলেও মিডিয়াতে তাদের উপস্থিতি একদমই কমে গেছে, তাদেরকে নিয়েই আমাদের এই আয়োজন হারিয়ে যাওয়া তারকারা। আজকে অষ্টম পর্বে আমরা তুলে ধরব এক সময়ের লাস্যময়ী নায়িকা অলিভিয়ার কথা। ১৯৭২ সালে SM শফি পরিচালিত ছন্দ হারিয়ে গেল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে নবাগত নায়িকা অলিভিয়ার। এর আগে অবশ্য ১৯৭০ সালে বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হানের লেট দেয়ার বি লাইট ছবিতে তার অভিনয় করার কথা ছিল। এই সিনেমার নায়িকা হিসেবে প্রথমে তার নাম ঘোষণা করা হলেও পরবর্তীতে কোনো এক অজানা কারণে তাকে বাদ দিয়ে ববিতাকে নেওয়া হয়। সিনেমাটি যদিও শেষ পর্যন্ত শেষ করে যেতে পারেননি জহির রায়হান। আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেলে সিনেমার কাজ বন্ধ হয়ে যায় এবং স্বাধীনতার পরপরই তিনি গুম হয়ে যান। জহির রায়হানের সিনেমার নায়িকা আবার নায়িকা থেকে বাদও, এই বিষয়টি অলিভিয়ার জন্য শাপে বর হয়ে আসে। অনেকেই তার বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন এবং সেই সুবাদে তার সঙ্গে চলচ্চিত্রের অনেকেরই পরিচয় হয় এবং এইভাবেই তার চলচ্চিত্রে আসা। এরপর তিনি ১৯৭৩ থেকে ১৯৭৬ সালের মাঝে অভিনয় করেন টাকার খেলা, মাসুদ রানা, শিয়ানা ও বাহাদুর চলচ্চিত্রে। মাসুদ রানাতে নায়িকা হিসেবে নয়, অভিনয় করেন খল চরিত্রে। মাসুদ রানা, শিয়ানা ও বাহাদুর সিনেমাতে তার উপস্থিতি বেশ সমালোচনার জন্ম দেয় সেই সময়। বাংলাদেশের সিনেমার রক্ষণশীল বৈশিষ্ট্যের বাইরে গিয়ে সিনেমার পর্দায় তার আবেদনময়ী উপস্থিতি এবং কিছুটা খোলামেলা পোশাকের কারণে কটু কথা শুনতে হয় তাকে। তবে একই সঙ্গে চরিত্রের প্রয়োজনে যে কোনো পোশাকে সাজার তার এই সাহসী মনোভাব সাধুবাদও নিয়ে আসে, যে কারণে সেই সময়ের গণমাধ্যম তার নামের আগে গ্ল্যামারাস কিংবা আবেদনময়ী শব্দগুলো ব্যবহার করতে থাকে। ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত দি রেইন চলচ্চিত্রটি তার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট। সিনেমাটি ব্যবসায়িকভাবে আকাশচুম্বী সফলতা অর্জন করে, যদিও সিনেমাটির বাংলা নাম যখন বৃষ্টি এলো, কিন্তু এটি ইংরেজি নাম দি রেইন হিসেবে খ্যাত হয়। সিনেমাটি সেই সময়ে বাংলার পাশাপাশি ইংরেজি এবং উর্দু ভাষায় ডাবিং করে পৃথিবীর 26টি দেশে মুক্তি দেয়া হয়। এটি ছিল আন্তর্জাতিক বাজারে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম সিনেমা। সিনেমাটি দেশ ও দেশের বাইরে বেশ সুনাম অর্জন করে, চারদিকে ছড়িয়ে পড়ে অলিভিয়ার নাম, রাতারাতি সুপারস্টার বনে যান তিনি। ওয়াসিমের সঙ্গে তার জুটিটিও দর্শকের হৃদয়ে স্থান করে নেয়। এই জুটি এরপরেও আরো অনেক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এই জুটির মোট ছবির সংখ্যা 22টি। ১৯৭৬ সালেই মুক্তি পায় পীযূষ বোস পরিচালিত বর্ণিশিখা সিনেমাটি। কলকাতার এই সিনেমাতে তিনি অভিনয় করেন মহানায়ক উত্তম কুমারের সাথে। ববিতার পর তিনি বাংলাদেশের দ্বিতীয় নায়িকা যিনি ভারতের চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান। এই সিনেমাতে তার অভিনয় তার ক্যারিয়ারকে আরও পোক্ত করে দেয়। ১৯৭৭ সালে মুক্তি পায় জাদুর বাঁশি সিনেমাটি। এতদিন ধরে শুধুমাত্র আবেদনময়ী নায়িকা হিসেবে অলিভিয়া পরিচিত হলেও এই সিনেমাতে শক্তিশালী অভিনেত্রী হিসেবে অলিভিয়ার দেখা মিলে। 3 শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সিনেমাতে অভিনয় করে তিনি গুণী অভিনেত্রী হিসেবে সমাদৃত হন। এরপর দুর্দান্ত প্রতাপের সঙ্গে তিনি অভিনয় করতে থাকেন পাগলা রাজা, শাহজাদী গুলবাহার, শ্রীমতী 420, চন্দ্রলেখা, রাস্তার রাজা, লাল মেম সাহেব, নাগনাগিনী, সাপ মুক্তি, আগুন পানি ইত্যাদি চলচ্চিত্রে। ১৯৭৮ সালে
তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা 53টি। অলিভিয়াকে বলা হতো বাংলা চলচ্চিত্রের বনলতা সেন। জীবনানন্দ দাশের কবিতার বনলতা সেনের মতোই ছিল তার চোখজোড়া। 70-এর দশকে চলচ্চিত্রে আশা নায়িকাদের মাঝে তিনি ছিলেন অন্যতম একজন। তবে 70-এর দশকে অলিভিয়া যতটা দাপটের সঙ্গে অভিনয় করেছেন, 80-এর দশকে এসে সেটি কমতে শুরু করে। বিশেষ করে 80-এর দশকের একদম শুরুর দিকেই রোজিনা এবং অঞ্জু ঘোষ চলচ্চিত্রে আসবে, তাদের প্রভাবে অলিভিয়ার শক্ত অবস্থান ক্রমশ দুর্বল হতে থাকে। ১৯৯৫ সালে মুক্তি পায় অলিভিয়া অভিনীত সর্বশেষ চলচ্চিত্র দুশ্মনী। এরপর তিনি চলচ্চিত্র তো দূরের কথা, কখনো গণমাধ্যমেরও মুখোমুখি হননি। অলিভিয়ার জন্ম 1953 সালের 16 ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানের করাচিতে। অলিভিয়ার বাবার আদি বাড়ি ভারতের গোয়াতে হলেও দেশ ভাগের পর পাকিস্তানে চলে আসেন। প্রথমে পশ্চিম পাকিস্তান, তারপরে সে স্থায়ী হন পূর্ব পাকিস্তানে তথা আমাদের আজকের বাংলাদেশে। মাত্র 14 বছর বয়সে মডেলিং শুরু করেন তিনি। করাচি থেকে ঢাকায় আসার পর তিনি সেই সময়ের অভিজাত হোটেল পূর্বানিতে রিসেপশনিস্ট হিসেবে চাকরি নেন। চাকরিরত অবস্থাতে বেশ কয়েকটি প্রিন্ট বিজ্ঞাপনে মডেল হন তিনি, যার মাধ্যমেই তিনি নজরে আসেন। পূর্বানী হোটেলেই তার সঙ্গে পরিচয় হয় জহির রায়হানের এবং পরবর্তীতে পরিচালক এস এম শফির সঙ্গে। 1972 সালে অলিভিয়া তার প্রথম ছবির পরিচালক এস এম শফির সঙ্গে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। অলিভিয়ার পুরো নাম অলিভিয়া গোমেজ। এস এম শফির সাথে বিয়ের সময় তিনি ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে 1995 সালে এস এম শফি মৃত্যুবরণ করেন। মূলত এই শোকেই অলিভিয়া সেই সময়ই চলচ্চিত্র মাধ্যম ছেড়ে দেন এবং আর কখনো ফিরে আসেননি। একসময় জনপ্রিয়তার শীর্ষে থাকা এই অভিনেত্রী হয়তো হতে পারতেন ববিতা কিংবা শাবানার মতো কিংবদন্তি, কিন্তু ক্যারিয়ারের প্রতি কিছুটা খামখেয়ালি এবং হঠাৎ করে চলচ্চিত্র ছেড়ে দেয়ায় আজকের প্রজন্মের অনেকের কাছে তিনি অজানা অচেনা। তোমাকে আমি কিছু বলতে চাই, বলবো কেমন করে ভাবছি তাই, চোখে যদি চোখ পড়ে যায় লজ্জা কেন পাইব। নিঃসন্তান অলিভিয়া পরবর্তীতে এক গার্মেন্টস ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে স্বামী সংসার এবং ধর্মকর্ম নিয়েই সময় পার করছেন তিনি। কাছের কিছু মানুষ ছাড়া চলচ্চিত্র মাধ্যমের আর কারো সাথে তার যোগাযোগ নেই। নীরবে নিভৃতেই কাটাচ্ছেন তার জীবন। অলিভিয়া চলচ্চিত্র ছেড়ে দিয়েছেন 25 বছর হয়ে গেছে, তবে তার কালজয়ী ছবিগুলো এখনো তাকে স্মরণীয় করে রেখেছে সিনেমা পাগল মানুষদের কাছে। সকল সিনেমা প্রেমী মানুষদের পক্ষ থেকে অলিভিয়ার জন্য শুভকামনা। হারিয়ে যাওয়া তারকাদের নিয়ে আমাদের বাকি ভিডিওগুলো দেখতে পর্দায় দেখানো প্লেলিস্টে ক্লিক করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।